চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধসে অন্তত তিনজনের মৃত্যু, আরও কয়েকজন চাপা পড়ার আশঙ্কা, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস। জাতীয় সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের শেষ ভাষণ, সংঘাত ছেড়ে আলোচনার আহ্বান, সরকারের ধারাবাহিকতায় সম্ভব হয়েছে উন্নয়ন বললেন প্রধানমন্ত্রী। বিএনপি অংশ না নিলে গ্রহণযোগ্য হবে না নির্বাচন বললেন মির্জা ফখরুল, সংবিধানের বাইরে ভোটের কোনো সুযোগ নেই সাফ জানালো আওয়ামী লীগ। এবং পুড়ে যাওয়া বঙ্গবাজার থেকে সরানো হচ্ছে ধ্বংসস্তূপ, কাল থেকে এই চৌকিতে ব্যবসা শুরু করার আশা দোকান মালিকদের, পুষিয়ে নিতে চান ঈদের ক্ষতি। জনপদ সময় সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে, ধারণা করা হচ্ছে মাটির নিচে চাপা পড়েছেন আরও কয়েকজন। ফায়ার সার্ভিস জানায় বিকেলে নগরীর রসুলপুর এলাকায় একটি উঁচু পাহাড়ের পাদদেশে সুরক্ষা দেয়াল নির্মাণ করছিলেন 10 থেকে 12 জন শ্রমিক, এ সময় হঠাৎ পাহাড় ধস হয়, এতে মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। মাটির নিচে আরও অনেক কোনো শ্রমিক চাপা পড়ে আছে কিনা তা অনুসন্ধানে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। হারাস করে একটা শব্দ হয়েছে, চারজন মহিলা চারজন আর বা মুখে দৌড়ে গই, চারজনকে তুলছি, একজন এর মধ্যে মারা গেছে আর বাকি আরো মনে 3-4 জন আছে। যারা এখানে উদ্ধার হয়েছে তাদের কাছে আমরা জানার চেষ্টা করতেছি যে আরো কেউ আছে কিনা, কোনো মিসিং আছে কিনা, যদি মিসিং থাকে সেটাও আমরা উদ্ধার করার সার্চিং করে আমরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা এখানে বলে গিয়েছিলাম নিরাপত্তা বেষ্টনী না করে প্রপারলি এখানে যে অ্যাপ্রুভাল না নিয়ে যেন পাহাড় কাটা না হয়, আমরা দেখতে পাচ্ছি যে পাহাড় কাটা হচ্ছে। নিরাপত্তার যেটা দরকার সেটা এখানে গ্রহণ করা হয়নি। উপর থেকে লুজ মাটি কিভাবে পড়লো, এটা প্রয়োজন ছিল কিনা নিরাপত্তা ব্যবস্থার, এগুলো সব তদন্ত কমিটি গঠন করার পরে উদ্ঘাটিত হবে। এই মুহূর্তে চট্টগ্রামের আকবরশাহ এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। সর্বশেষ যে তথ্যটি আছে সেটি হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিককে প্রদান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফাকরুজ্জামান কিন্তু এ ঘটনাস্থলে সে পরিদর্শন করে গিয়েছেন এবং পরিদর্শন করে গিয়ে সব কিছু দেখে গেছেন। এবং কিছুক্ষণ আগে এটি যেহেতু সিটি কর্পোরেশনের নির্মাণাধীন দেয়াল, সেই জন্য কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী কিছুক্ষণ আগে কিন্তু এসে এবং তিনি বলেছেন যে এই যে দেয়ালটি নির্মাণ করা হচ্ছে গাইড দেয়াল, সেটিতে নির্মাণে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, সেটিও কিন্তু তিনি স্বীকার করেছেন। এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী যে ভারী যন্ত্রপাতি রয়েছে সেগুলো এইরকম একটি গাড়ি এখানে এসেছে, এবং তারা এসে কিন্তু যেহেতু একজন আরও একজন মিসিং অর্থাৎ একজন খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম কথা শোনা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা এখানে বিভিন্ন পাহাড়ের যে অংশগুলো ভেঙে নিচে পড়েছে সেগুলো মাটি তুলে কিন্তু সেখানে কেউ আছে কিনা সেই বিষয়টি তারা যাচাই করে দেখছেন, এবং বিপুল সংখ্যক ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে আছেন এবং তারা কিছুক্ষণ আগেও কিন্তু এই মাটি করার কাজ করেছে এবং কিছুক্ষণের জন্য এখন তারা বিরতিতে আছে। তো যেটি বলতে পারি, বিকেল ঠিক 5:30টার দিকে এই যে এই চট্টগ্রামে যে আকবরশাহ রসুলপুর রয়েছে সেখানে কিন্তু সিটি কর্পোরেশনের একটি দেয়াল নির্মাণ করছিলেন শ্রমিকরা, তখন কিন্তু হঠাৎ করে দেয়ালের বিভিন্ন অংশ কিন্তু ধসে পড়ে এবং ধ্বংস পড়ার পর কিন্তু মাটি চাপা পড়ে একজনের কিন্তু মৃত্যু হয় এবং আহত অবস্থা 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয়েছে 3 জনের মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে 3 জনের মৃত্যু নিশ্চিত করেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত আমরা একজনের লাশ চট্টগ্রাম মেডিকেলে আমরা দেখেছি বা আহত রয়েছে 5 জনের মতো, এবং যেহেতু একজন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে সেক্ষেত্রে যে মাটিগুলো চাপা পড়ে আছে সেই মাটির নিচে কেউ চাপা পড়ে আছে কিনা সেটি কিন্তু এখন খতিয়ে দেখছেন ফায়ার সার্ভিসের অধ্যতন কর্মকর্তারা। তবে যেটি বলতে পারি,
তবে যেটি বলতে পারি এখানকার যে প্রাথমিকভাবে যারা এখানে 12 থেকে 15 জনের মতো শ্রমিক এই যে দেয়ালের নিচে কাজ করছিল এবং কাজ করার সময় কিন্তু দেওয়ার পরে আপনি দেখেন এই যে খাড়া পাহাড়, এই যে খাড়া এরকম পাহাড়ে কিন্তু কাজ করতে হলে নিরাপত্তা বেষ্টনী দিতে হয়, লোহার পাত দিতে হয়, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা যে পর্যাপ্ত ছিল না সেটি আসলে বলা যায়। যেহেতু যদিও সিটি মেয়র তিনি নিজেও স্বীকার করেছেন যে এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং এখানে যে একটি প্রতিষ্ঠান পাশে মাটিগুলো রেখে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এই নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে কিন্তু পাহাড়টি ধসে পড়ে। আপনি হয়তো জানেন চট্টগ্রামে কিন্তু প্রতি বছরে কিন্তু পাহাড় ধসের ঘটনা করে কিন্তু এবং বহু মানুষের মৃত্যু হয়েছে গত 12 থেকে 13 বছর, যেটি সরকার হিসাবে 300-এর বেশি। যদিও আজকে যে চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে মজবুত করার তাগিদ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, গণতন্ত্রহীন উন্নয়ন কখনো সার্বজনীন হতে পারে না। বিকেলে জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। পরে সেশনে সাধারণ প্রস্তাব তোলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতায় দেশে উন্নয়ন সম্ভব হয়েছে। ১৯৭৩-এর 7 এপ্রিল থেকে 2023-এর 7 এপ্রিল জাতীয় সংসদের 5 দশক পূর্তিতে 4 দিনের বিশেষ অধিবেশন চলছে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। ছুটির দিন শুক্রবার বিকেল 3টায় রীতিমাফিক সংসদ অধিবেশনে ভাষণ দিতে এলে জাতীয় সঙ্গীত বাজিয়ে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয় বিশেষ সেশনের আনুষ্ঠানিকতা। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরুতেই বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। এক সময়ের কর্মস্থলে শেষবারের ভাষণেও তিনি ঠাট্টাচ্ছলে উত্থাপন করেন নানান তথ্য। রাষ্ট্রপতি হিসেবে আজকের এই ভাষণটি মহান জাতীয় সংসদে আমার শেষ ভাষণ। দীর্ঘ বক্তব্যে দেশের সংসদ, গণতন্ত্র, নাগরিক সেবা সহ বিভিন্ন বিষয় উঠে আসে রাষ্ট্রপ্রধানের বক্তব্যে। তিনি বলেন, টেকসই উন্নয়নে গণতন্ত্রের বিকল্প নেই। দেশের গণতন্ত্র আজ নিরাপদ ও সুরক্ষিত। বর্তমানে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি ব্যতীত অন্য কোনো গোষ্ঠী বা অসাংবিধানিক শক্তির রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের সুযোগ নাই। বিদায়ী রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, দেশের স্বার্থেই রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কোনো দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না। সংঘাত বলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকলের সহায়তা করা উচিত। পরে বিশেষ অধিবেশনে বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতায় দেশের উন্নয়ন বাস্তব হয়েছে। 2008-এর নির্বাচনের পর থেকে দেশে গণতন্ত্র অব্যাহত আছে, যার ফলে একটা স্থিতিশীলতা আছে। হ্যাঁ, মাঝে মাঝে প্রতিবন্ধকতা আমাদের অনেক চড়াই উতরে পার হতে হয়, তারপরেও সেটা পার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বক্তব্যের শেষ ভাগে 147 বিধিতে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনা করে তা গ্রহণের প্রস্তাব জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সকলকে এই প্রস্তাবটি গ্রহণ করবার জন্য আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমমনা জোটগুলোকে আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। কারচুপির নির্বাচন করতে চায় বলেই সরকার জাতিসংঘের সহায়তা প্রস্তাব নাকচ করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি নিয়ে বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে বিএনপি। রমজানেও গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের লিয়াজু কমিটির সঙ্গে বৈঠক করে দলটির শীর্ষ নেতারা। শুক্রবার সকালের এই বৈঠক শেষে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার আবারও কারচুপির নির্বাচনের জন্য নীলনকশা তৈরি করেছে। বিএনপি অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হলে এবং বিএনপি যদি সেই নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে বা আমাদের বিরোধী জোট আমরা আছি, তারা যদি আমরা অংশগ্রহণ না করি, তাহলে তার লেজিটিমেসি থাকবে না। সরকার আবার সেই আগের কায়দায় তার নির্বাচন করতে চায় একতরফাভাবে, সেই নির্বাচন করার লক্ষ্যেই তারা এই জাতিসংঘের যে প্রস্তাব সেটাকে তারা
রিজেক্ট করেছে। এদিকে বিকেলে রাজধানীর লালবাগে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে দলটির মহাসচিব দাবি করেন, বিএনপির আন্দোলনে আতঙ্কিত হয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ নেতারা, সরকারকে দ্রুত ক্ষমতা ছাড়তে বাধ্য করার হুঁশিয়ারি দেন তিনি। ভাই 14 বছর বহু চালায় সে মানুষ, এখন তোমাকে মানুষ দেখতে চায় না ক্ষমতায়, আওয়ামী লীগকে দেখতে চায় না। তাই সোজাসুজি বলতে চাই, এই রমজানের মাসে এই ইফতারের আগে দয়া করে মানে মানে সরে পড়ো, একটা তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা দেন, মানুষ একটা ভোট দিক, ভোট দিয়ে যা কি খুশি তাকে নির্বাচন দেবো। অর্থাৎ বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় সেটা কাজে দেবে না। গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের সরকার প্রতিষ্ঠায় দলীয় নেতা কর্মীদের প্রস্তুতি নিয়ে আরও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনার কোনো সুযোগ নেই, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই বলেও মনে করেন তারা। বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসতে বাধ্য হবে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যখন বিএনপি ও সমমনা জোট আন্দোলন করছে, তখন নির্বাচনমুখী আওয়ামী লীগ। দলটির সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি চাই, তবে তা সম্ভব নয়। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে কোনো রাজনৈতিক সংকট আছে বলে আমি মনে করি না। এটা হচ্ছে বিএনপির হটকারিতা, হ্যাকরামি, যেটা বলে হ্যাকরামি। তারা তত্ত্বাবধায়ক সরকার আসতেই হবে, তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার মতো এমন একটা সরকার তাকে আনতে হবে যে সরকার তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার গ্যারান্টি দেবে। ওই গ্যারান্টি দেওয়ার মতো কোনো সুযোগ তো নাই। নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক না কেন, তাদের আস্থা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার গ্যারান্টি না দিতে পারবে। সিনিয়র নেতা, দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেন, বিএনপিকে সংবিধান নিয়ে কথা বলার কোনো অধিকার দেওয়া হবে না, নির্বাচন হবে নিয়ম মেনেই। নির্বাচন সঠিকভাবে গণতান্ত্রিক পন্থায় আমাদের আইন অনুযায়ী হবে, সাংবিধানিক ভিত্তিকেই রাজনীতি হবে এবং নির্বাচন হবে। এই ব্যাপারে আমরা 14 দল ঐক্যমত এবং ঐক্যবদ্ধ। বিএনপিকে আবারও নেতিবাচক রাজনীতি ছেড়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবাজারের আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। কাল থেকেই অস্থায়ীভাবে ব্যবসা শুরু করতে চান বঙ্গবাজারের দোকান মালিকরা। এতে ঈদের ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়ার আশা ব্যবসায়ীদের। একই সঙ্গে ক্ষতিপূরণ দিতে তালিকা তৈরির কাজ চলছে। চকচকে শাড়িটি দুদিন আগেও ছিল দোকানের সেলফে, বিক্রেতা অপেক্ষা করছিলেন কাঙ্ক্ষিত ক্রেতার কাছে বিক্রির জন্য। সর্বনাশা আগুন ব্যবসায়ীকে নিঃস্ব করার পাশাপাশি শাড়িটিকেও পরিণত করেছে ধ্বংসস্তূপে। ব্যবসায়ীদের এখন অপেক্ষা ধ্বংসস্তূপ সরানোর, যাতে অস্থায়ীভাবে হলেও ব্যবসা শুরু করতে পারেন তারা। যারা দোকান ছিল আগের তারাই বসবে, বাইরের লোক বসার কোনো সুযোগ নাই। যতটুকু চাঁদা গিয়ে থেকে কালেকশন পাবো ইনশাল্লাহ সুষম বণ্টন হবে। বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ করছেন ব্যবসায়ী মালিকরা, পাশাপাশি কাজ করছেন বীমা কোম্পানির সার্ভেয়াররাও। ইনস্যুরেন্স কোম্পানি থেকে ক্ষতিপূরণ দেবে, আমরা সেটাই নিষ্পশন করতে আসছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশা, অস্থায়ীভাবে হলেও দ্রুত ব্যবসা শুরু করতে পারবেন তারা। যেভাবে তারা কাজ করতেছে আমার মনে হচ্ছে না যে 2 সপ্তাহের মধ্যে এটা কাজ করতে পারবে। আমাদেরকে এই জায়গায় বসার জন্য তো স্থান করে দেয়, আমরা বৈশাখ অন্তত আমরা তা নেয়া আমাদের এই বাকি টাকাগুলোর জন্য কালেকশন করতে পারি। সরকার যদি কিছু সাহায্য করে তাহলে আমরা খারাই তরুণ না, আমার রাস্তার বিক্ষা ছাড়া আমরা বিক্ষা আমরা কেউ জীবন। পাশাপাশি অনলাইন জিডির কার্যক্রম চালাচ্ছে শাহবাগ থানা পুলিশ। বাঙালি ঘুরে দাঁড়ানোর জাতি, দুদিন আগেও সচ্ছল যে ব্যবসায়ীরা সহায়তা করতেন বিপদগ্রস্তদের, আজ তারাই বিপদে পড়ে এখানে অপেক্ষা করছেন সহায়তার। তাদের আশা, কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ পেলে এবং তাদের পাওনা টাকা ফেরত পেলে তারাও শুরু করতে পারবেন ঘুরে দাঁড়ানো। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগাম টিকিট বিক্রিতে এবার চমক দেখালো রেলওয়ে। মাত্র 3 মিনিটে শেষ উত্তরবঙ্গের সব টিকিট। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় ভোগান্তি যুগের অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এদিকে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আগাম টিকিট সংগ্রহ করছেন বাস যাত্রীরা। এ যেন এক অচেনা কমলাপুর, নেই টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন, রাত জেগে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তিও নেই।
এবার ঈদের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে, তাই ঘরে বসেই কিনছেন যাত্রীরা। ঈদ যাত্রায় শুক্রবার দেওয়া হয় 17 এপ্রিলের টিকিট, কোনো ভোগান্তি ছাড়াই টিকিট পেয়ে স্বস্তি যাত্রীদের। আমি ঝামেলা ছাড়াই প্রথম পাঁচটি টিকিট পেয়ে গেলাম 17 তারিখের অগ্রিম টিকিট। আমরা ইচ্ছা করলে আমাদের বাবা মা ভাই বোনদের নামে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারে। তবে অনেক প্রান্তিক যাত্রী যারা অনলাইন সেবার বাইরে রয়েছেন তাদের জন্য কিছুটা ভোগান্তি হলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে যাত্রীদের মাঝে। কিছু লোক আছে যারা ইন্টারনেট ইউজ করে না, তাদের জন্য অন্তত 10% হলো একটা কোঠা রাখতে পারতো অফলাইনে। 8টার দিকে ঢুকে না 1 মিনিটে সব শেষ হয়ে গেছে। রেলওয়ে বলছে শুক্রবার বিক্রি করা হয়েছে প্রায় 26,000 টিকিট। সকাল 8টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় বিক্রি, মাত্র 3 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় উত্তরবঙ্গের সব টিকিট। 25,778 জনই টিকিট পাবেন, তাই না? এর বাইরে তো কেউ পাবেন না। যদি 12 লক্ষ লোক ভিড় করেন তাতে 12 লক্ষ লোক তো টিকিট পাবেন না। তবে রেলের ঠিক উল্টো চিত্র ছিল সড়ক পথে। শুক্রবার ছুটির দিনে সেহেরির পরে লাইনে দাঁড়ান বাসের আগাম টিকিট প্রত্যাশীরা। ভালোই লাগতেছে, টিকিট পাইলাম। 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট নিলাম। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও রেলপথে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। হজের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা আবারও বাড়ালো সরকার। কোটা পূরণ না হওয়ায় অষ্টমবারের মতো 11 এপ্রিল পর্যন্ত নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়। করোনাকালের নিষেধাজ্ঞা পেরিয়ে এবছর বাংলাদেশের জন্য পূর্ণ কোটায় 1,27,198 জনের হজের সুযোগ দেয় সৌদি সরকার, যা গতবারের তুলনায় দ্বিগুণেরও বেশি। ঘোষণার পরেই পবিত্র কাবা শরীফে গিয়ে মহান রবের দরবারে নিজেকে সঁপে দিতে স্বপ্ন দেখতে থাকেন ধর্মপ্রাণরা। তবে চলতি বছর দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যের হজ প্যাকেজ ঘোষণা করায় বাস্তবতার সঙ্গে আবেগের পারদ কমতে থাকে। সপ্তমবারের মতো চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। ফলে নিবন্ধনের সময়সীমা আবারও 11 এপ্রিল পর্যন্ত বাড়ালো সরকার। চলতি বছর জনপ্রতি সরকারিভাবে হজের খরচ ধরা হয়েছে 6,83,018 টাকা, আর বেসরকারিভাবে গুনতে হবে 6,72,618 টাকা। হজ প্যাকেজে সৌদি অংশের খরচের হিসাব সমান হলেও বিপাকে পড়তে হয় বিমান ভাড়া নিয়ে। গত বছর যেখানে বিমান ভাড়া ছিল 1,40,000 টাকা, সেখানে চলতি প্যাকেজে এক লাফে বেড়ে দাঁড়ায় প্রায় 2 লাখ টাকা। এ নিয়ে দেশের উচ্চ আদালত থেকে শুরু করে সরকারি বেসরকারি নানা মহল থেকে দাবি উঠলেও নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে ভাড়া কমানোর বিষয়টি নাকচ করে বিমান। সবশেষ বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেয় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। হাবের মতে চলতি বছর হজ প্যাকেজে প্রায় 58,000 টাকা অতিরিক্ত বিমান ভাড়া আরোপ করা হয়েছে, যা অযৌক্তিক। এদিকে হজের খরচ নিয়ে সমালোচনার মধ্যেই আগামী বছর খরচ আরও বাড়ার আভাস দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হারাম শরীফের আশপাশে সংস্কারের জন্য হোটেল ভেঙে ফেলায় আগামী বছর হজের খরচ বাড়তে পারে বলে গত 2 এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানায় ধর্ম মন্ত্রণালয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 28 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পরিবারকে সময় দিতেই আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। তবে বিশ্বকাপের বছরে ভারতে খেলার অভিজ্ঞতা নিজ ও দলের কাজে লাগত বলে মনে করতেন তিনি। টি টোয়েন্টির পর টেস্টেও খেলার ধরন বদলাতে চাচ্ছে বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান টাইগার অধিনায়ক। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল ওয়ার্ল্ড কাপ ইয়ার বা ইন্ডিয়াতে খেলা, যদি যেতে পারতাম ভারত, বাট যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি। হারার শঙ্কাটা ছিল না, মানে টেস্ট ক্রিকেটে যেটা হয় যে অনেক সময় থাকে কাম ব্যাক করার, ওয়ান ডেতে একটু কম, টি টোয়েন্টিতে খুবই কম। তো সেই দিক থেকে ওরকম কোনো কখনোই কারোর মাথায় ওই চিন্তা আসে নাই। মেন্টাল ইম্প্রুভমেন্টটাই আমার কাছে মনে হয় সব থেকে বড়ো ইম্প্রুভমেন্ট আছে। আপনি যদি দেখি ওয়ার্ল্ড কাপের সময় আমরা আসলে যখন লাস্ট ম্যাচ খেলেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে, আমরা ওই সময়ই আলোচনা করেছি যে আসলে আমরা হয়তো এই ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত নিজেদেরকে অনেক ছোটো দল মনে করতাম, কিন্তু আসলে আমরা ছোটো দল ছিলাম না। আমরা যদি হয়তো বিশ্বাস রেখে যেতাম মেবি আমরা সেমিফাইনাল খেলতাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভূমিধস ঠেকাতে দেয়াল নির্মাণ করতে গিয়েই পাহাড় ধস। চট্টগ্রামে মৃত্যু নিয়ে জেলা প্রশাসনের 2 ধরনের তথ্য, 3 থেকে নিহতের সংখ্যা নামিয়ে আনা হলো একে।
জাতীয় সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের শেষ ভাষণ, সংঘাত ছেড়ে আলোচনার আহ্বান, সরকারের ধারাবাহিকতায় সম্ভব হয়েছে উন্নয়ন বললেন প্রধানমন্ত্রী। এই ছিল জনপদ সময়, সঙ্গে থাকুন সময়।